বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যান্ড ট্রাভেল। আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি নিউ টাউনের ইস্কন মন্দির। তো এই যে ইস্কন মন্দিরটা, এটা বেশি দিন হয়নি, 2021 সাল নাগাদ এরা এখানে এই ইস্কন মন্দিরটা স্থাপন করে। আর একদম নিউ টাউনের মধ্যে, মানে কলকাতার মধ্যে যে এই যে মন্দিরটা হচ্ছে, এটাই কিন্তু কলকাতার সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির হতে চলেছে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে এই ইস্কন মন্দির সম্পর্কে খুঁটিনাটি তথ্যগুলো একটু জেনে নিই। নিউ টাউন ইস্কন মন্দিরে যাওয়ার সবথেকে ভালো লোকেশন হলো চিনার পার্ক। শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চিনার পার্কের মোড়ে চলে আসুন। এবার এই সিমলা বিরিয়ানির সামনের অটো স্ট্যান্ড থেকে অটো ধরে অথবা এখান থেকেই ডাইরেক্ট সাপুরজি পালোজি যাওয়ার বাস ধরেও যেতে পারেন। সামনেই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। তবে কমফোর্টেবলি যাওয়ার জন্য আমরা চিনার পার্ক টু বিশ্ববাংলা গেট পর্যন্ত অটো ধরে নিলাম। ভাড়া পড়ল 30 টাকা প্রতিজন। সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। তবে অটোতে গেলে ব্রেক জার্নি করে যেতে হয়, আর সাপুরজি যাওয়ার ডাইরেক্ট বাস ধরে গেলে মাত্র 18 টাকার বিনিময়ে সাপুরজি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সামান্য একটু হেঁটেই চলে যাওয়া যায়। তবে যেভাবেই যান, নিউ টাউনের রাস্তা এবং চারপাশের মনোরম পরিবেশের কারণে আপনার জার্নিটাও বেশ মনোরম হবে। কথা বলতে বলতে চলে এলাম বিশ্ববাংলা গেট। এখান থেকে দুপা এগোলেই বাম দিকটিতে রয়েছে সাপুরজি যাওয়ার অটো স্ট্যান্ড। অটো রিজার্ভ করে গেলে পরে 80 টাকা, আর শেয়ারে গেলে 20 টাকা প্রতিজন, আর সময় লাগে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো। আবার এখান থেকেও কিন্তু আপনারা বাস ধরেও যেতে পারেন। সামনের বাসটিও সাপুরজির দিকেই যাচ্ছে। যারা নিজস্ব বাইক অথবা গাড়ি করে যেতে চান, তারা গুগল ম্যাপে নিউ টাউন ইস্কন টেম্পল দিলেও পৌঁছে যেতে পারবেন। জার্নিটা বেশ মনোরম হওয়ার কারণে যাওয়ার দৃশ্যগুলো কাটতে ঠিক মন চাইল না। পুরো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হলে অবশ্যই নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন। কারণ নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস এতে তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যাবে। চলে এলাম সাপুরজি বাস স্ট্যান্ডে, আর এই হলো টোটো স্ট্যান্ড। তবে এখান থেকে হেঁটেও যেতে পারেন। বন্ধুরা, আমরা সাপুরজি বাস স্ট্যান্ডেতে একদম নামলাম। সাপুরজি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আমরা চলে আসলাম। এখানে থেকে কিন্তু টোটো যাচ্ছে, টোটোগুলো ভাড়া পড়ছে এখানের থেকে 10 টাকা করে। সামনে দেখতে পাচ্ছেন নিউ টাউন ইস্কন মন্দিরের এন্ট্রান্স। এটি নতুন ব্রাঞ্চ, এখনো অনেক কাজ বাকি, তাই বিস্তর ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে আছে। সামনেই দেখতে পাচ্ছেন গাড়ি রাখার জায়গা। দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে লেডিস এবং জেন্টস টয়লেট। এটি দোকান, বিভিন্ন ধরনের বৈদিক গ্রন্থাদি, জপমালা, থলে, দেববিগ্রহ, পোশাক ইত্যাদি পাওয়া যাচ্ছে। পাশে রয়েছে প্রসাদের কাউন্টার। আর এই হলো আশপাশের ভিউ। এটি ভোগ প্রসাদ কুপনের টেবিল। কুপন মূল্য 70 টাকা প্রতিজন। কুপন মোটামুটি সকাল 11টা থেকে 12:30-1টার মধ্যে কেটে নিতে হয়, কারণ মোটামুটি 1:30 থেকে 2:30 পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। সামনেই ডান দিকটিতে রয়েছে একটি বসার জায়গা। তবে এই বসার জায়গাটি ছাড়াও আশপাশে সিমেন্টের তৈরি বেশ কয়েকটি বসার জায়গা রয়েছে। এটি মূল মন্দির, ভিতরে রয়েছে গৌড় নিতাইয়ের বিগ্রহ। এখন দুপুর 12টা, এই সময়টায় হয় রাজভোগ আরতি। গর্ভগৃহের পর্দা সরানো হচ্ছে, এবার পুজো শুরু হবে। সকলের
আপনাদের সুবিধার্থে প্রসাদমের টাইমিংটা স্ক্রিনে দিয়ে দিলাম। এটি শুকনো প্রসাদের কাউন্টার, মূলত লাড্ডু, কাজু বাদাম এবং আমন্ড বাদাম প্রসাদ হিসেবে পাওয়া যাচ্ছে। আমি এক প্যাকেট লাড্ডু প্রসাদ নিলাম, দাম পড়ল 100 টাকা পাঁচটি লাড্ডুর জন্য। দুপুরের ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, এখানে হাত ধুয়ে ভোগ প্রসাদের স্থানে যেতে হবে। বেশ লম্বা লাইন পড়েছে নিরামিষ প্রসাদ। প্রসাদে রয়েছে মূলত কুচো নিমকি, ভাত, রুটি, আলু কচুর তরকারি, কাঁচকলা ভাজা, ডাল এবং দুধের ঘোল, যেমনটা দেখতে পাচ্ছেন। এটি ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদজির মূর্তি। মন্দির চত্বরের এই স্থানটিতে রয়েছে বাইক এবং সাইকেল রাখার স্থান, এবং এর অনতি দূরেই রয়েছে ষাঁড় এবং গোশালা। সামনে এই জায়গাটার মধ্যে ষাঁড়েদের লড়াই করবার জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। গোশালাটিতে দানের ব্যবস্থা রয়েছে, তারই একটি তালিকা সামনে দৃশ্যমান। এটি গোশালা। সামনে একটি পরিবার গোসেবা করছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি ফুড স্টল, নাম গৌরাঙ্গ ফুড কোর্ট। এখানে মোটামুটি স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়, যেমন ফুচকা, পাপড়ি চাট, সিঙ্গারা, পনির রোল ইত্যাদি। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। ধন্যবাদ।